নমস্কার বন্ধুরা, সোনালিস লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো, আমিও অনেক ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মা বাপির বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পিঠে করা নিয়ে, প্রচণ্ড ঝগড়া চলছে। আমার বাপি নিজেই পিঠে তৈরি করতে শুরু করে দিয়েছে, যেমন তেমন তেড়া বেঁকা। হ্যাঁ, আবার পিঠের মধ্যে তাপ্পি দেওয়া চলছে। এই নিয়ে আজকের ব্লগ, আশা করবো তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। ব্যাপার স্যাপার চলেছে, এক বড়াই পুর করে এত চালের গুড়ি দিয়ে তুমি যে কি করবে? তুমি ছোট ছোট করো না, অত বড় বড় করে করলে হবে? এত বড় বড় পিঠা, এত মোমো কি জানো আমরা খাই, টাইপ টাইপ ফেল হয়ে যাবে একটাই এত বড়। আপনারা থাকবেন তো অবশ্যই, আপনারা যাচ্ছেন তো এটা হচ্ছে পিঠার ডালা, এত বড় এগুলো হচ্ছে দেবী বাবারে। খাইও শান্তি, একটা করে সবার একটা করে নাকি? সবার সুসিদ্ধ না হয়, যদি বিশুদ্ধ হয় তাহলে সেটা দেখে নেবো, একদম সুসিদ্ধ। না না, এগুলো একটা করে প্রেসারে সিটি মেরে দি। হ্যাঁ, এগুলো প্রেসারে একটা করে সিটি মেরে দাও। নারকেলটা দিচ্ছে, শুনো, এত বড় বড় করে তুমি রুটির থেকে বড় করে ঘরে গিয়ে চুনিদির কাছ থেকে আমি বিভিন্ন জিনিস শিখেছি, মার কাছ থেকে চুনিদির কাছ থেকে শিখেছি শিক্ষা করা। কিন্তু তুমি আজকে কি করবে? দুধে সেদ্ধ তো, কিন্তু অত বড় বড় সবার এক পিস করে বলেছো? না, এক পিস করে দিলে এক কেজি ইয়ে ওটা করেছে। যা কমপ্লিট হলো
এক কড়াই নারকেলের পুর দিয়ে বোধহয় 8-10টা মতো পিঠে হয়েছে, প্রত্যেকটা পিঠে বোধহয় 300-400 গ্রাম ওজন হয়েছে, আরো বেশি তো খুব কম নয় তাই না? প্রত্যেকটা পিঠে কত গ্রামের হতে পারে এই পিঠেগুলো? 70-80 গ্রাম আরো বেশি হবে। আর তোমার ওই বাটির পিঠেটা তো বোধহয় 500 গ্রাম হবে। 70-80 গ্রাম দুধ ফুটে যেতেই এক এক করে পিঠেগুলো দেওয়া শুরু হয়ে গেছে। এত বড় বড় পিঠেগুলো হয়েছে, 1 কেজি চালের গুঁড়িতে বোধহয় বাপি 10টা মতো পিঠে তৈরি করেছে। মানে হাসির কথা, মানে সে তার জেদে করেছে, যেহেতু মা কেউ করবে না তখন যেতে পারিনি তো সেই জন্য। দারুণ রান্না হয়েছে বাপি, আমরা চলে এসেছিলাম ওই জন্য বাপি এটা দিয়ে গেল আবার আমাদেরকে। এই যে হজমোলার খাপ, কোলগেট, ভ্যাসলিন, নিভিয়া সব কিছু রয়েছে। দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। বাপি আবার ফোন করেছে, সুন্দর খেতে হয়েছে। যে খাচ্ছি দুজন মিলেই খাচ্ছি আজকে, নাকি একটুখানি খেতে হয় পিঠে খেতে হয়। তো আমি তো করিনি, আমি রুটি করেছিলাম। আমরা যখন আসি তখন দুধ দিয়ে ফুটছিল, তো তারপরে নাকি আবার নলেন গুড় দিয়েছিল। তো শীতকাল নলেন গুড় দিয়ে যে কোনো জিনিসই খেতে দারুণ লাগে, বিশেষ করে তো এই শীতের পৌষ পার্বণের জিনিসপত্র, পিঠে বলো, পাটিসাপটা, তার সাথে মিষ্টি সন্দেশ সব কিছুই এত বড় বড় করে দারুণ খেতে লাগছে, বিশ্বাস করো। শক্ত হয়েছে তো বন্ধুরা, আজকের হাসি মজা ঠাট্টা আনন্দ সব নিয়ে ভ্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের সবার, শেয়ার করবেন সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের কিছু খারাপ লেগে থাকে তো আমি আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ই আর কি ঠাট্টা আনন্দের চলে যদি কাউকে দুঃখ দিয়ে থাকি তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে, আজকের মতো টাটা।